चंद्रिका विशदस्यरई सारुना पांग विक्षितई सकत्थानामिव रज सत्ताभ्यं षष्ठी पालका। ब्रह्ममोहने जखन ब्रह्मा देखछेन सब बासुर बालक सब चतुर्भुज हो दाड़िये नारायण मूर्तिते, से नारायण मूर्ति ब्रह्मा दर्शन करछे, असंख्य नारायण मूर्ति, क्योंकि कृष्णेर काछे अनेक बासुर छिल, अनेक बालक छिल, सबाई तारा नारायण हो दाड़िये। ब्रह्मा देखे विस्मय सागरे अभिभूत डूबे गेछे। तो सुखदेव गोस्वामी पाद बोलछेन, महाराज ओई मूर्तिगुली केमन जानेन? चंद्रिका विशदस्यरई सारुना पांग विक्षितई, चंद्रिका मान चांदिर किरणेर मतन शुभ्र हासि, ओई मूर्तिगुलिर श्रीमुखे ईशत हासि आछे। केमन हासिटा? ना चांदिर किरणेर मतन सादा। आबार केमन कि आछे? ना सारुना पांग विक्षितई, अपांग निक्षेप, चोखेर कोणे चाउनी आछे, जाके बोले कटाक्ष, चोखेर कोणे चाउनी। से चाउनीटा आबार केमन? अरुण बर्णेर लाल चोखेर कटाक्ष, लाल लाल चोखेर पाता, से पाताते अरुण बर्णेर चाउनी। बोले दुटो किरकम? सुखदेव गोस्वामी पाद उपमा दिच्छेन, किरकम? ना सकत्थानाम इव रज सत्ताभ्यं षष्ठी पालका, रज सत्ताभ्यं षष्ठी पालका इव, रज सत्ताभ्यं इव षष्ठी पालका। भगवान विष्णु जेमन रजगुणे ब्रह्मांडेर स्रष्टा, रजगुणटा लाल तार स्रष्टा, आबार सत्यगुणटा सादा, सत्यगुणेर द्वारा ब्रह्मांडेर पालन करता माने रक्षा करता, बाँचिये राखे भगवान विष्णु, तेमनी ওই রজগুণের যেন প্রতীক, রজগুণের মতো অরুণ বর্ণের ইক্ষণ, আর সত্যগুণের মতো সাদা সাদা হাসি, এই দুটি মুখেতে রয়েছে, ইক্ষণ নয়নে আর হাসি বদনে। বলে কি করছে এরা? তো আর রজগুণ সত্যগুণ নয়, তদ্বৎ। এখানে কি সৃষ্টি করছে, কার সৃষ্টি করছে? না সকাত্থানাম, সক মানে ভক্ত, ভগবানের নিজজন ভক্তজন, তাদের যে অর্থ মানে প্রয়োজন, ভক্তের যা প্রয়োজন বাসনা সেগুলোকে সৃষ্টি করছে, ভক্তের বাসনার সৃষ্টি করছে অরুণ বর্ণের ইক্ষণ দিয়ে রজগুণ তুল্য, লাল রজগুণ তুল্য অরুণ বর্ণের ইক্ষণ দিয়ে ভক্তগণের বাসনা সৃষ্টি করে দিচ্ছে। আবার সৃষ্ট বস্তু যেমন সৃষ্ট হবার পরে ধ্বংস হয়ে যায়, থাকে না, তার জন্যে শ্রুতি বলেছেন তৎসৃষ্ট তদনুপ্রাবিশত, সে সৃষ্টি করে আবার তার মধ্যে ভগবানকে প্রবেশ করতে হয়েছে, তবে সেগুলো বেঁচে আছে। তেমনি ভক্তের হৃদয়ে যে বাসনাটা সৃষ্টি হল অরুণ বর্ণের ইক্ষণ এমন সুন্দর, তাই দিয়ে সৃষ্টি হলো বাসনাটা ভক্তের। কি বাসনা সৃষ্টি হলো? এমন ইক্ষণটা দেখেছে ভক্ত সে নয়নে, সেটা তার বাসনা সৃষ্টি হয়েছে। কিরকম? না ওই চরণ যদি আমি একটু ছুতে পেতাম, ও বাসনা ছিল না, সাহস হয়নি, ও বাসনা বাসনা উৎপন্নই হয়নি, কিন্তু এমন মিষ্টি একটা চাউনি অরুণ বর্ণের, তাতে করে ভক্তের বাসনা সৃষ্টি হয়ে গেল যে ওই চরণ যদি আমি একবার ছুতে পেতাম। পরক্ষণে সৃষ্ট বস্তু ধ্বংস হওয়ার মতো সে নিজের দৈন্যে সেই বাসনাটা ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ছি ছি ছি, আমি কোথায় প্রতীত দিন অভাজন ভক্তিহীন, আমি ওই চরণ স্পর্শ করবার বাসনা করছি, ছি ছি ছি, এ কি আমার পক্ষে সম্ভব? এই বাসনাটা জন্মে ছিল, ধ্বংস হয়ে যাচ্ছে সৃষ্ট বস্তুর মতো। তখন যেমন ভগবান সৃষ্ট বস্তুর মধ্যে প্রবেশ করেছেন, এখানে কি করেছেন? সত্যগুণে তিনি পালন কর্তা বাঁচিয়ে রাখছেন। ওই যে মুখের হাসি, সাদা সাদা হাসি, চন্দ্রিকা বিশদস্যরই সাদা হাসির দ্বারায় ভক্তের সে বাসনাটাকে বাঁচিয়ে রাখছেন, সেটা নষ্ট হচ্ছে না। ভক্তের ওই হাসি দেখে মনে হচ্ছে, এত প্রসন্নতা, তাহলে বোধ হয় আমি এটা পেলেও পেতে পারি, ওই চরণ স্পর্শ পেলেও পেতে পারি। এই যে প্রসন্নতার হাসি, এই যে অরুণ বর্ণের ইক্ষণ, এতে যেমন ভক্তের বাসনা তৈরি হয় আর হাসিতে যেমন সেটা স্থিতি হয়ে যায়। বাবাজি মহারাজের সেই প্রকার অরুণ বর্ণের ইক্ষণ, তার যে প্রসন্নতার দৃষ্টি, তার যে শ্রীমুখের মৃদু হাসি, সেই হাসিটা আমাদেরকে কাছে নিয়ে যেত।
আমাদের সাধ্য আমাদের ছিল, কিন্তু কাছে যেতে পারতাম সেই হাসিতে, মৃদু হাসিতে, সেই অরুণবাণের ক্ষণে, সেই ছুরির মতন সরু সরু চোখ, হ্যাঁ, আর কোণে কোণে চাউনি আর মৃদু মৃদু হাসি, সেই প্রসন্নতাতে আমরা সাহস পেতাম তার কাছে যেতে। কিন্তু যখন তিনি ভাব ধর থাকতেন, গম্ভীর হয়ে থাকতেন, তখন আর ঘরে দরজা দিতে সাহস হতো না। যারা একান্ত বিশেষ লোক তার সঙ্গী, তারাও সাহস করছে না কাছে যেতে, এটা আমরা চোখে দেখলাম। সুতরাং এ সাধ্যস তার স্বরূপে আছে। এটা কিসের সাধ্যস? হ্যাঁ, ঈশ্বরানুভূতির সাধ্যস, আবাল্যকার ঈশ্বরানুভূতি, একদিনের ঈশ্বরানুভূতি নয়। লোকে সমস্ত জীবন সাধন করে, শেষের জীবনে কেউ ঈশ্বরানুভূতি পায়, কেউ পায় না, সাধন করে চলে যায়। সবাই তো এবারই কার্যসিদ্ধি করে যেতে পারে না। কিন্তু বাবাজি মহারাজ সেই 12 বছর বয়সে বন্ধু সুন্দরের সঙ্গ লাভ করেছেন, তারপর থেকে তার একটা ঈশ্বরের প্রতি অনুরাগ, অস্বাভাবিক অনুরাগ, যেটা জগতের কোন অনুরাগের সঙ্গে তুলনা হয় না। জগতের জীবের ধন মান প্রতিষ্ঠা, স্ত্রী পুত্র অর্থ, এ সকল বস্তু যে সকল অনুরাগ থাকে, তার থেকে অনেক বেশি অনুরাগ তার বাল্যকাল থেকে, বিশেষ করে নিতাই গৌরাঙ্গের প্রতি। বাবাজি মহারাজের জীবনধারা দেখেছেন, কেমন সুন্দর একটি জীবনধারা। আপনারা বললে হয়তো বলবেন বেশি করে বলছে, আমি বেশি করে বলছি না, যা ঘটেছে তাই বলছি, একটু অতিরঞ্জিত বলবো না। আপনারা মহাপ্রভু লীলা তো সবাই জানেন, হ্যাঁ, কখন মহাপ্রভু এলেন, কখন কখন গৌর হলো, কে গৌর হলো, কৃষ্ণ, কখন হলো না, রাধা আদি গোপবালাদের সঙ্গে লীলারস আস্বাদন করেছেন প্রচুর ব্রজেতে, তারপরে বাসনা উঠেছে, তারপরে সে গৌর হয়েছে, গৌর হয়ে আবার প্রেম না লীলা প্রকাশ করেছেন। তাহলে কৃষ্ণের প্রথম লীলা হচ্ছে ব্রজলীলারস আস্বাদন, তার মধ্যে গোপবালাদের প্রেমরস আস্বাদন ব্রজেতে রাসলীলা প্রভৃতির দ্বারায়, এই তার প্রথম লীলা। সেই কৃষ্ণ গৌর হল রাধা প্রেম আস্বাদনের জন্য, পরবর্তীকালে গৌর হওয়ার পরে তার পতিত পাবন লীলা। বাবাজী মহারাজের সাধনার ধারাটা একবার দেখুন। তিনি বন্ধু সুন্দরের সঙ্গে যুগল ভজনে প্রবিষ্ট, 12-14 বছর বয়স থেকেই যুগল ভজনে প্রবিষ্ট শ্রী বৃন্দাবনে। আবার তার মধ্যে বিশেষ স্থান কেশিঘাটে তিনি ছিলেন, তার মধ্যে আবার সর্বোত্তম স্থান শ্রী রাধাকুণ্ড, সেখানে ছিলেন বন্ধু সুন্দরের সঙ্গে। সেখানে বন্ধু সুন্দর তার জীবনের যা কিছু নিয়ম সব বিধান করে দিয়েছেন, তার সংযম, তার বৈরাগ্য, তার ইষ্টনিষ্ঠা সব দিয়ে দিয়েছেন। স্বাভাবিক কিছু থাকলে দেওয়া যায়, হ্যাঁ, তো স্বাভাবিক তার নামেতে নিষ্ঠা ইষ্টনিষ্ঠা ছিল, বন্ধু সুন্দর সলতে উস্কিয়ে দিয়েছেন। সুতরাং সে বৈরাগ্য যারা দেখেছেন বা গ্রন্থে পড়েছেন, আমরা তো বাল্যচরী জানি না, শুনতে হয়েছে সমস্ত দিন নামের ঝোলা নাম জপ করতে করতে ব্রজে পরিক্রমা করেছেন, খাওয়া কিছু নাই, যদি কোনো ব্রজমাই ডেকে একটু ঘোল টোল দিয়েছে মাঠা বলে তাই একটুখানি খেয়েছেন, আর ওই সমস্ত দিন নাম জপ করতে করতে ব্রজ দর্শন, এইভাবেই কেটেছে কতদিন। তারপর তো বন্ধু সুন্দরের বৈরাগ্যের উপদেশ, কোথাও স্থূল ভিক্ষা নেবে না, বাবাজি মহারাজের কণ্ঠেতে সবাই আদর করে, সবাই খাওয়াতে চায়, কিন্তু আদেশ নাই বন্ধু সুন্দরের, কোথাও স্থূল ভিক্ষা নেবে না, মাদুপুরি করে খারে যদি খিদে পায়, এক টুকরো রুটি, গোটা রুটি নেবে না। রাধা গোবিন্দ লীলারসে তিনি 17 বছর বয়সে ভরপুর হয়ে আছেন। সাধনের ধারাটা একবার দেখুন কেমন সুন্দর ধারা নিয়েছেন, হ্যাঁ, এত প্রেমাবিষ্ট রাধা গোবিন্দ লীলায়। আমি সেদিন নিবেদন করেছিলাম একদিন যে বন্ধু সুন্দর কুঞ্জভঙ্গের গান গাইতেন, সে খাতা একখানা ছিল বন্ধু সুন্দরের কুঞ্জভঙ্গের পদ সব রচনা করেছিলেন। বাবাজি মহারাজকে ভোরবেলা তো উঠতেই হতো, 3টের সময় উঠতে হতো,
12টার সময় শুতে হতো, 3টের সময় উঠতে হতো। আমরা শ্রীমুখে শুনেছি সে 12টার সময় একবার হুঁ আর 3টের সময় একবার হুঁ। 12টার সময় হুঁ মানে শুয়ে পড়ো, 3টের সময় হুঁ মানে উঠে পড়ো, এই বন্ধু সুন্দরের আদেশ। আবার বলতেন যদি কেউ 3টের সময় হুঁ দিলে উঠত না উঠত, তাহলে শীতকাল হলে ওই কমণ্ডলুর জল তার কম্বলের মধ্যে ঢেলে দিতেন। সুতরাং এই এইভাবে তৈরি হয়েছে গোটা জীবন বন্ধু সুন্দরের সঙ্গে। কুঞ্জভঙ্গের পথ সে খাতায় লিখে রেখেছে বন্ধু সুন্দর, তার অনেক গানই আছে। বাবাজি মহারাজের শ্রীমুখে দু একখানা গানও আমরা শুনেছি, কেউ সুরধ্বনি তীরে দেখে যালো সই, এই বন্ধু সুন্দরের গান, কেউ সুরধ্বনি তীরে দেখে যালো সই, এটা বাবাজি মহারাজ গাইতেন। সেই কণ্ঠ আর সেই গান বিয়াগের সময় রাত্রির 12টাতে, একবারে যখন বাবাজি কণ্ঠ ছেড়ে দিয়েছেন তখন একবারে নবদ্বীপকে এখানে পাড়ার লোক ছুটে এসেছে, কি ব্যাপার এত আকর্ষণ। বন্ধু সুন্দর সে খাতাখানি ভোরের বেলা কুঞ্জভঙ্গের পথ গাইবার জন্যে বাবাজি মহারাজকে দিয়েছেন, গা 17 বছর বয়স। বাবাজি মহারাজ তখন অবস্থা, কুঞ্জভঙ্গের পথ গাওয়া মানে তো রাধা গোবিন্দকে জাগানো, তাদের নিদ্রা ভঙ্গ করা, এটা এত ব্যথা যে তাদের নিদ্রা ভঙ্গ করতে সে পাচ্ছে না, পাচ্ছে না। আমাদের কাছে বলেছেন, দৈন্য করে বলেছেন, দৈন্য করে বলছি কেন, স্বভাবই বলেছেন, কারণ ভক্তির এমনই স্বভাব, পূর্ণ হয়েও মানে অভাব। সেই স্বভাবই তিনি বলেছেন যে তখন কৃপা করে সেই অবস্থা দিয়েছিলেন, তখন দিয়েছিলেন, এখন আর যেন সেই অবস্থা নাই আর কি। এখন বলছে 17 বছর বয়সে যে অবস্থা দিয়েছিলেন, 77 বছর বয়সে সেই অবস্থা নাই আর কি। এটা তিনি আমাদেরকে বোঝাচ্ছেন যে তখন কৃপা করে সেই অবস্থা দিয়েছিলেন। কিরকম অবস্থা না বলেছেন, সেই মুখে বলেছেন, চৌকিদার যদি হাঁক দিত, বৃন্দাবনে হাঁক দেয় রাধে শ্যাম, বুঝি তখন আমার বুকের মধ্যে যন্ত্রণা আরম্ভ হয়েছে যে এই বুঝি রাধা মাধবের ঘুম ভেঙে গেল, এই যে শব্দে বুঝি ঘুম ভেঙে গেল, হায় 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 হায়, তোরা শব্দ আস্তে করে ডাকতে পারিস না, এইরকম অবস্থা। তাহলে কতখানি প্রেম লেগেছে রাধা গোবিন্দে, চৌকিদারের হাঁক দিলে বুকে ব্যথা লাগে, পাছে ঘুম ভেঙে যায়, সেই অবস্থায় বাবাজি মহারাজ আছেন। তখন বন্ধু সুন্দর বলেছেন কুঞ্জভঙ্গের পথ গাইতে, খাতাখানা বাবাজি মহারাজ নিয়ে বন্ধু সুন্দরের গায়ে ছুঁড়ে দিয়েছেন, আমি গাইতে পারবো না, গাইতে পারবো না। বন্ধুর সঙ্গে দুইটি স্বরূপের মিলন ছিল তো, বন্ধুর সঙ্গে বন্ধুভাব ছিল, আবার গুরু বুদ্ধি ছিল। বাবাজি মহারাজ বন্ধু সুন্দরকে গুরু বুদ্ধিও করতেন আবার বন্ধু বুদ্ধিও করতেন, দুইটারই ভাবে অতপ্রত ভাবে ছিল মেশানো। তাহলে খাতাটা কি আর গায়ে ছুড়ে দেওয়া যায়? তো বাবাজি মহারাজ খাতাখানা বন্ধু সুন্দরের গায়ে ছুড়ে দিয়েছে, আমি গাইতে পারবো না। তো বন্ধু সুন্দর একটুখানি খাতাটা ছুড়ে দেওয়াটা অন্যায়, কারণ খাতাতে লেখা আছে তো কৃষ্ণলীলার পদ, সেই অক্ষর তো কৃষ্ণ, অতএব তুই যে ছুড়ে দিলি, হ্যাঁ, তা কাকে লাগলো? বন্ধু সুন্দর বলছেন, এত কথা বলেননি, খালি ছোট্ট করে ওইটুকু বলেছেন, কাকে লাগলো? বাইরে সব দেখাতেন ঠিক কেমন করে বলেছিলেন বন্ধু সুন্দর।